কোরআনের রোগের ঔষধ দিচ্ছে, যদি বিবাহিত নারী পুরুষ যদি কেউ ব্যভিচার করে তাহলে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ফাঁকা ময়দানে যারা ইট পাথর মারবে তাদের অন্তরে যেন দয়াটুকু যেন না হয়, ফাঁকা ময়দানে তাকে ইট পাথর মেরে মেরে দিতে হবে। আচ্ছা বলুন তো, আপনাদের হরিশ্চন্দ্রপুর থানার অন্ডারে যদি এইরকম তিনজন নারী পুরুষকে যদি ফাঁকা ময়দানে জেনা করার কারণে যদি তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢিল মেরে যদি মেরে দেওয়া হতো তাহলে জেনা বলে এই রোগটা কমতো না বাড়তো? কমতো। আল্লাহ বলেছে এই রোগের ঔষধ কোরআনে ভরে দিয়েছি। কি বলছি বুঝতে পারছেন না? এই রোগের ঔষধ কোরআনে ভরে দিয়েছি আমি। আল্লাহ সামাজিক এই সমস্ত রোগের কথা এখানে বলতে চেয়েছেন। আর হুজুর হুজুর বলছে যে আল্লাহ বলেছে তাবিজ দিতে হবে, মমতাজুল ইসলাম বলেছে তাবিজ দেওয়া সেরেক, ওকে ধরে আন কাটবো মারবো, এই করছে সে তো। মানে গরু কিছু বুঝাই না, লাউগে মাহফুজ। এই যে একজন বলছেন একটা বিশাল ঘর, তা ঘরটা কি বালি সিমেন্ট দিয়ে তৈরি না কি দিয়ে? এগুলো জানতে গেলে আপনাকে বড় বড় লেখকের বইপত্র পড়তে হবে, খুব বড় বড় মাপের বইপত্র পড়তে হবে আপনাকে। এখন আমরা একটা বিভ্রান্তিতে আছি না? কি বিভ্রান্তিতে? এই মইনুল মাওলানা এই ফতোয়া দিচ্ছে, ওই সবুর মাওলানা এই ফতোয়া দিচ্ছে, ওই আব্দুল গফফার এই ফতোয়া দিচ্ছে, কেউ বলছে টাকা দিয়ে ফেতরা দাও, কেউ বলছে খাদ্য দিয়ে দাও, অনেক দ্বন্দ্বের মধ্যে আছি না আমরা? আছি কি আছি না? এ দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত মিটবে না, একটা কাজ করলে মিটবে, একটা কাজ। যদি বলছেন কেমন করে, এই দেখুন আমি আপনাকে বলে দিচ্ছি। একটা ডাক্তারবাবু বলেছে রুগীকে যে তোমাকে ভাই এই রোগ যদি সারাতে চাও খাঁটি দুধ পান করো, খাঁটি দুধ। এখন এ গোয়ালার কাছে দুধ নেয় প্রতিদিন 50 টাকার করে, ভালো করে বুঝবেন 50 টাকার করে দুধ নেয়। তো একদিন দুধ নিয়েছে উপরে স্বর বসে গেছে, স্বর বুঝেন তো, স্বর বসেছে, দ্বিতীয় দিন আর স্বর বসছে না। তা লোকটা গোয়ালাকে জিজ্ঞেস করছে ভাই প্রথম দিনের দুধ কি খাঁটি ছিল? তখন গোয়ালা বলছে ওটা কাস্টমার ধরতে গেলে খাঁটি দুধ দিতে হয়, দ্বিতীয় দিন থেকে হালকা পানি মিশাই। তো এ তখন বলছে যে তাহলে ভাই দুধে ভেজাল, ডাক্তার তো বলেছে খাঁটি মাল খেতে, তাহলে তো ভেজাল হয়ে যাচ্ছে। ও বলছে তাহলে এক কাজ করি আমি ওই মাদার ডিয়ারির দুধ খাই। মাদার ডিয়ারির দুধের প্যাকেট লেখা আছে যে 100% পিওর, কোনো ভেজাল নেই। যাতে দেখবেন 100% পিওর লেখা থাকবে, ভেবে নেবেন তাতে 20% ভেজাল থাকবে, যাতে লেখা আছে। ওরও সন্দেহ হচ্ছে, কি সন্দেহ হচ্ছে? সন্দেহ হচ্ছে তাহলে মাদার দিয়ারি তো ভেজাল, রেড কাউ বলছে রেড কাউ ভেজাল। ও আজকে এক মাস খাঁটি দুধ খুঁজে খুঁজে বেড়াচ্ছে, খাঁটি দুধ আর পায় না, খাঁটি দুধ পায় না। দুধ খুঁজতে গিয়ে এক মাস টাইম পার হলো, প্লাস 2-5 হাজার টাকা খরচা করে দিল শুধু খাঁটি দুধ খোঁজার জন্য। আচ্ছা বলুন তো, এ বোকা লোকটা যদি এই 6,000 টাকা দিয়ে হরিশ্চন্দ্রপুর গরুর হাট থেকে যদি একটা মোড়া মতো লড়বড়ে গাই যদি কিনে আনতো, ওই গাইটা যদি বাড়িতে রাখতো, তাহলে এই লোকের পিওর দুধের আর অসুবিধা হতো? কথা বলুন, হতো না? তাহলে আমরা গাই পুষতে রাজি নয়, পিওর দুধ খেতে খুব ভালোবাসি। আমরা বইপত্র পড়তে রাজি নয়, অথচ সঠিক ইসলাম পেতে আমরা খুব আগ্রহী, যে সঠিক ইসলাম আমাকে পেতে হবে, অথচ আপনি বইপত্র পড়তে পারবেন না, এটাই ব্যাপার নেই। আরে অন্তত পক্ষে বাংলা কোরআন, বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজা হাদিসের বাংলা কিতাবগুলো অন্তত বাড়িতে রাখুন না, তারপরে আপনি দেখুন না যে টাকা দিয়ে ফেতরা দিতে হবে না সবজি দিয়ে দিতে হবে না চাল দিয়ে দিতে হবে, আপনি তো ওখানেই পেয়ে যাবেন। আপনি কেন ফালতু ঝগড়া করছেন? জীবনে সমস্যার সমাধান হবে না, সমাজকে এই সমস্যার সমাধান থেকে বাঁচাতে গেলে প্রত্যেক মানুষের বাড়িতে বই প্রয়োজন। বই, কথাটা ঠিক বললাম না ভুল বললাম? বই পড়ুন। আমি মমতাজুল ইসলাম, আমার কথা আপনি কেন নেবেন? যে কথা আপনাকে বলছিলাম লাউহে মাহফুজ, আমি মমতাজুল ইসলাম খুব ভালো ছবি আঁকতে পারি, খুব খুব ভালো ছবি আঁকতে পারি। তা আমার হাতে রং আর একটা তুলি দেওয়া হলো, ধরে নেন আমাকে বলা হলো যে এই দেওয়ালে একটা শিশুর ছবি তুমি আঁকো। আচ্ছা আমি অবশ্যই রং আর তুলিটা হাতে নিয়ে একবার অন্তত এরকম করে ভাববো যে শিশুটা ঘুমিয়ে আছে, এইরকম আঁকবো
না শিশুটা ছুটছে এরকম আঁকবো, না শিশুটা শুয়ে শুয়ে পাপ্পু খাচ্ছে এইরকম আঁকবো, না শিশুটা বসে পায়খানা করছে এরকম আঁকবো, না শিশুটা তার মায়ের কোলে আছে এইটা আঁকবো। আচ্ছা বলুন তো, রং তুলি হাতে নেওয়ার আগে আমার পরিকল্পনার জগতে অর্থাৎ মনের ভিতরে মণিকোঠার অ্যালবামে আমার একটা ছবি অলরেডি আঁকা হয়ে যায় কি যায় না? যায়। এর নাম হচ্ছে লাউকে মাহফুজ, তার নাম পরিকল্পনার জায়গা, পরিকল্পনার জায়গা, তার নাম লাউকে মাহফুজ। বুঝাতে পেরেছি? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে তৈরি করার পরে কে কি খাবে, কে কি হবে, কে কোন জাতের, কে কে বৈষম্যে, কার বাড়ি কোথায়, কার বাড়ি কোন জায়গায়, কে কত টাকা কামাবে, এই টোটাল মানুষ সৃষ্টি করার আগে পরিকল্পনার জগতে তিনি একটা ছবি এঁকে রেখেছিলেন, তিনি একটা গবেষণাগারে রেখে দিয়েছিলেন কথাগুলো। এই জায়গাটার নাম হচ্ছে লাউহে মাহফুজ, সংরক্ষিত ঘর। তাহলে আমার মনে যদি ছবি না আঁকা হয় তাহলে আমি দেওয়ালে আঁকতে পারবো? পারবো না। এর নাম লাউহে মাহফুজ। আপনাকে যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম সেটা হচ্ছে অমায়াস্তুরুন। আল্লাহ তাআলা বলছেন যেটা কলমের দ্বারাতে লেখা হয়েছে মানে ওই লাউহে মাহফুজে, ওই অন্তরের জগতে, ওই আপনার সিকিউরিটি মহলে আল্লাহ তাআলা বলছেন যা লেখা আছে আমি তার কসম করে বলছি। কি কসম? মামতা বিনিমাত রব্বিকা বিমাজনুন, ও আপনি কখনোই আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। এই যে মক্কার মুশরিকরা নবীজিকে পাগল বলেছে, আল্লাহ সেই কথা এখানে বলছেন মা আনতা বিনিমাতে রব্বিকা বিমাজনুন, কখনোই নয় আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নয়। তারপর আবার জবাব দিচ্ছেন ওয়া ইন্না লাকা লাজরান গায়রা মামনুন, আপনাকে দেওয়া হবে উত্তম পুরস্কার যা কখনো কেটে দেওয়া। বাসের কুঞ্চি দিয়ে কলম বানিয়ে লিখতো তো, সেটাও কলম। কলম এমন একটা জিনিস, পৃথিবীর কোনো মেশিন আবিষ্কার যখন হয়নি তখন কলম আবিষ্কার হয়ে মানুষের ইতিহাসকে বর্তমান আজ পর্যন্ত স্বর্ণোজ্জ্বল ইতিহাস মানুষের চোখে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এটা কলমের অবদান। নাম্বার দুই, অমায়াস্তুরুন, তার মাধ্যমে যেটা লেখা হয়েছে। এবার আপনাকে একটা কথা মাঝখানে বলে রাখছি, খুব জ্ঞান সম্পূর্ণ মানুষ আপনারা অবশ্যই আমার এই কথাটা বোঝার চেষ্টা করিয়ে। আচ্ছা বলুন তো, পবিত্র আল কোরআন অবতীর্ণ হওয়ার আগে কোরআন কোথায় রাখা ছিল? কোথায়? এরা কিছুই বোঝে না। একটু তো মানুষ বলবে যে লাউকে মাহফুজে, তাই তো? লাউকে মাহফুজে, লাউকে মাহফুজে কোরআন ডাকা ছিল। আচ্ছা লাউকে মাহফুজটা কেমন বা কি, এটা কারো জানা আছে? নাই। যে হ্যাঁ বলছে একটা ঘর আছে, এখন ঘরটা ইঁটের না সিমেন্ট দেওয়া না মাটির গাঁথুনি, এটা তো জানতে হবে। হ্যাঁ বলছে লাউকে মাহফুজ মানে একটা ঘর। আসলে কি বলবো এসব কথা, এখন তো কোরআনেরও অপব্যাখ্যা করা হচ্ছে না, কোরআনের অপব্যাখ্যা করা হচ্ছে। পরশু দিন একটা হুজুর বক্তব্য রাখছে, কি বক্তব্য দিচ্ছে? বলছে অনুনাজ্জিল মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, কি বলেছেন? না কোরআন এমন কিছু বিষয় অবতীর্ণ করেছি যেগুলো মানুষের জন্য শিফা, আরোগ্য, ঔষধ, আর মোমেনদের জন্য কোরআনটা করুণা। তো হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে মমতাজুল ইসলাম বলেছে তাবিজ দেওয়া শিরিক। ও ও কি কিছু বোঝে, তাবিজ দেওয়া শিরিক, বিয়াদব কথা করে, আল্লাহ বলেছে কোরআনের শেফা তাবিজ লিখতে হবে। এই যে আল্লাহ যে বলেছে অনুনাজ্জিল মিনাল কোরআন মা হুয়া শিফা, কোরআন মানুষের আরোগ্য দান করে, এটা একটা ঔষধ। কি বললাম বুঝলেন না? আর হুজুর ব্যাখ্যা করেছে ঔষধ মানে বলছে কোরআনের আয়াত লিখে হাতে কোমরে মাজাতে বেঁধে দাও, ভালো হয়ে যাবে। এটা ও নিজের মতো করে ব্যাখ্যা করেছে, কিন্তু গরু জানে না যে এখানে শিফা বলতে কি বোঝানো হয়েছে। আচ্ছা বলুন তো ব্যভিচার, এই ব্যভিচার একটা সমাজের রোগ কি রোগ নয়? রোগ তো রোগ। এই রোগের ঔষধ কি?